HSLC প্রশ্ন কাকত কেলেঙ্কারিক লৈ অসম বিধানসভা চৌহদত কংগ্রেসৰ প্ৰতিবাদ। শিক্ষামন্ত্ৰীৰ পদত্যাগৰ দাবীৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে কংগ্ৰেছ বিধায়কে। হাতে হাতে প্লেকার্ড লৈ কংগ্ৰেছ বিধায়কসকলে সদনৰ বাহিৰত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। প্রশ্ন কাকত কেলেঙ্কারি পরীক্ষা কেলেঙ্কারির সন্দর্ভত শিক্ষামন্ত্রী ডক্টর রানোজ পেগোর পদত্যাগর দাবিরে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ অসম বিধানসভা চৌহদত বিরোধী কংগ্রেসের। কালি দিনটো সদন উত্তাল করেছিল বিরোধীয়ে। প্রশ্নকাকত ফাটিল সন্দর্ভত 13 মার্চের দিনটো সদনত অধ্যক্ষের পর সময় বিচারিছিল আলোচনা করবলে, আর তারপিছতে সদন ত্যাগ করেছিল বিধায়কসকলে। আর আজিও এনেদরে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে কংগ্রেস বিধায়কসকল। বিধানসভা চৌহদত HSLC প্রশ্নকাকত কেলেঙ্কারি সন্দর্ভত প্রতিবাদ সাব্যস্ত করেছে। হাতে হাতে প্লেকার্ড লয় স্লোগান আওড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগর দাবিরে এই প্রতিবাদী কার্যসূচী।